মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এনআরসির বিরুদ্ধে সমগ্র জেলাব্যাপী ব্লকে ব্লকে মিছিল ও বাইক র্যালি করা হচ্ছে। এদিন মালদা জেলার কোতালি থেকে অমৃতি এবং অমৃতি থেকে মিল্কি বাস স্ট্যান্ড পর্যন্ত এক বিশাল র্যালির মাধ্যমে এনআরসি নামক কালা কানুনের বিরোধিতা করেন মালদা জেলার তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে কালিয়াচক ব্লকের মোথাবাড়ি এলাকায় বিধায়িকা সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে এনআরসির বিরুদ্ধে মিছিল ও বাইক র্যালি করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এনআরসির বিরুদ্ধে সমগ্র জেলাব্যাপী বিভিন্ন ব্লকে ব্লকে বাইক র্যালি তথা রিলে রেস করা হচ্ছে, যার প্রধান লক্ষ্য বিজেপির কালা কানুনের এনআরসির বিরোধিতা করা এবং এই আইনের দ্বারা বিজেপি সরকার যে মানুষে মানুষে ভেদাভেদ ও সাম্প্রদায়িকতার বীজ বপন করে সকলের মাঝে দূরত্বের প্রাচীর গড়ে তুলতে চাইছে সেই বার্তা সকলের নিকট পৌঁছে দেওয়া। এদিন মালদা জেলার কোতালি থেকে অমৃতি এবং অমৃতি থেকে মিল্কি স্ট্যান্ড অবধি এক বিশাল র্যালির মাধ্যমে এনআরসি নামক কালা কানুনের বিরোধিতা করেন মালদা জেলা তৃণমূল। এই মিছিলে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মৌসুম নূর মহাশয়া, জেলা পরিষদের সভাধিপতি গোচন্দ মণ্ডল মহাশয় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। অন্যদিকে কালিয়াচক ব্লকের মোথাবাড়ি এলাকায় বিধায়িকা সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে এনআরসির বিরুদ্ধে মিছিল ও বাইক র্যালি করা হয়। দেখুন, আপনারা জানেন যে ইতিমধ্যে এনআরসি নিয়ে মানুষ চারদিকে সারা ভারতবর্ষের মানুষ আতঙ্কিত এবং অশান্তিতে তারা ঘুরে বেড়াচ্ছেন। গতকাল আমাদের জেলাতে আপনারা শুনেছেন ভালুকাতে এই আধার কার্ড লিঙ্কের জন্য ব্যাংকে সে ভাঙচুর হয়েছে, মানুষ সেই অশান্তিতে ভুগছে। আর এই যে এনআরসি নিয়ে গতকাল যেটা ক্যাব নিয়ে যেটা হয়েছে সেটা হওয়াতে মানুষ আরও বেশি আতঙ্কিত হয়েছে। আপনারা জেনে রাখুন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি তার রক্ত থাকা সত্ত্বেও এনআরসি মেনে নেবেন না, ক্যাব মেনে নেবেন না। আমরা তার সৈনিক হিসাবে অংশগ্রহণ করব। সারা ভারতবর্ষের মুখ্যমন্ত্রী কী করছে জানি না, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এনআরসি ক্যাবের বিরোধিতা করছে। আমরা সেই বিরোধিতার একজন সৈনিক হয়ে মোথাবাড়ির সমস্ত তৃণমূল কর্মচারী তৃণমূল কর্মবন্ধু সঙ্গে বিধায়িকা সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে আমরা সেই প্রতিবাদ মিছিল বের করেছি। নরেন্দ্র মোদীজির শুরুটাই হচ্ছে ধর্মীয় বিভাজন নিয়ে। উনি ক্ষমতায় আসছেন কিন্তু ধর্মীয় বিভাজন নিয়ে। আজকে আমাদের প্রত্যেকের উচিত যেখানে যে ধর্মের লোক সংখ্যালঘিষ্ঠ আছে, সংখ্যাগরিষ্ঠ যে ধর্মের লোক আছে তাদেরকে প্রোটেকশন দেওয়া। সংখ্যালঘিষ্ঠকে প্রোটেকশন দেবে সংখ্যাগুরু যারা রয়েছেন, যেখানে যে ধর্মের লোক বেশি আছে সেখানে যারা বেশি সংখ্যক আছে তারা কম সংখ্যক ধর্মের লোকদেরকে প্রোটেকশন দিবে। এটাই হচ্ছে আমাদের সংবিধান। এবং সংবিধান আমাদের যে 14 নম্বর ধারা 15 নম্বর ধারা আছে উনি সম্পূর্ণরূপে ভাইলেট করছেন। সেখানে সমস্ত ধর্মের মানুষের সমান অধিকার এটা বলা হয়েছে। একজন স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ তিনি বক্তব্য রাখছেন, উনি নিজেই তো সংবিধান মানছেন না। এবং সবথেকে আশ্চর্যের বিষয়, আজকে যে সংখ্যালঘু, শুধু সংখ্যালঘু নয়, বিভিন্ন যেরকম আসামের 12 লক্ষ 19 লক্ষ লোককে নাগরিক পঞ্জি থেকে বাদ দেওয়া হলো, তাহলে এই 19 লক্ষের মধ্যে একটা লোকও তো বিজেপিকে ভোট দিয়েছিল। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101।
kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.